নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আজকের এই ভিডিওতে একটা আপডেট নিউজ তোমাদেরকে দিতে চলেছি এটিকে মোহনবাগান ভার্সেস ইমামি ইস্টবেঙ্গল দল অর্থাৎ এই দুটি দলের মধ্যে যে কলকাতা ডার্বি ম্যাচ তো সেই কলকাতা ডার্বি ম্যাচ সিএফএলে কবে হতে চলেছে বা সম্ভবত কবে হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু একটা আপডেট নিউজ এই মুহূর্তে জানা যাচ্ছে তাই সেই বিষয়টা নিয়েই তোমাদেরকে বলবো এবং আপডেট নিউজটা দেবো তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। বন্ধুরা এটিকে মোহনবাগান ভার্সেস ইমামি ইস্টবেঙ্গল দলের মধ্যে সিএফএলের ডার্বি ডার্বি ম্যাচটা খুব সম্ভবত হতে চলেছে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর কিন্তু সেই কলকাতা ডারবি ম্যাচ কিন্তু হতে চলেছে অর্থাৎ সিএফএল টুর্নামেন্ট অর্থাৎ কলকাতা ফুটবল লিগের টুর্নামেন্টে অবশ্যই কলকাতা ডারবি ম্যাচটা কিন্তু খুব সম্ভবত পঁচিশে সেপ্টেম্বরে হতে পারে বা হতে চলেছে এরকমই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে খবর অনুযায়ী যদিও বা এখনও পর্যন্ত পুরোপুরি ফিকচার কিন্তু প্রকাশ করেনি আইএফএ কিন্তু সেটাও তাড়াতাড়ি করে দেবে এবং এই মূর্তি যেটুকু জানা যাচ্ছে যে ডার্বি ম্যাচটা কিন্তু পঁচিশে সেপ্টেম্বর হতে পারে বা হতে চলেছে তো অবশ্যই পরবর্তী সময়ে যখন পুরোপুরি ফিকচার বেরিয়ে যাবে তখন কিন্তু জানিয়ে দেব বাট এই মুহূর্তে যেটুকু আপডেট নিউজ জানা গেল সেইটুকুই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেল নোটিফিকেশানটা প্রেস করে নিও